অল স্টুডেন্টকে আস্থা টুটলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই তোমরা বসে থামডেল থেকে বুঝতে পেরেছো যে আজকে আমার এই ক্লাসে কী থাকছে আজকে আমার এই ক্লাসে থাকছে ক্লাস এইটে যারা স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি আজকে আমার এই ক্লাসটি হলো যে আমি আগের ক্লাসে একটু সময়টা কম থাকার জন্য আমি তোমাদের যে ফাইন্ডিং দ্য রং টার্ম বা ভুল সংখ্যাটি চিহ্নিতকরণ করো সেখানকার এক থেকে তেরো পর্যন্ত দিয়েছিলাম তাই আজকে আমার এই ক্লাসে দেবো চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত ক্লাসগুলি ক্লাসগুলি বলছি অঙ্কগুলি তাই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ঠিক আছে লেটস গো এখানে প্রথম প্রশ্নটি যেটি বলেছে চোদ্দোর দাগে উনানব্বই আটাত্তর ছিয়াশি আশি পঁচাশি বিরাশি আর দেওয়া আছে তিরাশি আমরা এখানে প্রথমে একেবারে শেষ থেকে শুরু করে অর্থাৎ তিরাশি আর তারপরে আমরা বিরাশিকে এখনকার মতো ছেড়ে দিয়ে আগে পঁচাশি তারপরে ছিয়াশি তারপরে উনানব্বই অর্থাৎ একটি সংখ্যা ছাড়া ছাড়া করে আমরা দেখব প্রথমে তিরাশি থেকে পঁচাশির মধ্যে গ্যাপ কত না দুইয়ের গ্যাপ তাই দুই হবে তারপর আবার দেওয়া আছে যে পঁচাশি থেকে ছিয়াশির মধ্যে গ্যাপ কত না একের গ্যাপ কিন্তু পঁচাশি থেকে তো ছিয়াশির গ্যাপ তো একের গ্যাপ হতে পারে না তাই কত গ্যাপ হওয়া উচিত না দুয়ের গ্যাপ হওয়া উচিত তাহলে এটি কত লিখতে হবে এখানে যদি দুয়ের গ্যাপ হয় তাহলে কত হবে না তিরাশি হবে কিন্তু দেওয়া আছে তিরাশি তিরাশি নয় সাতাশি কেন বলছি কারণ এখানে তিরাশি দেওয়া আছে তারপরে পঁচাশি হচ্ছে তাহলে এটি হবে সাতাশি কেন কারণ না এখানে যদি আমাদের ছিয়াশি হয় তাহলে গ্যাপ এক হয়ে যাবে তাই এটি হবে না এটি হবে সাতাশি তাছাড়া আমরা যদি প্রথম থেকেও দেখে আসি প্রথমে হবে উনানব্বই উনানব্বই থেকে যদি আমরা আবার দুই কমাই তাহলে কত হবে না উনানব্বই তারপরে হবে সাতাশি এখানে হবে সাতাশি তারপরে পঁচাশি তারপরে তিরাশি অর্থাৎ দুই করে কম করে আসছে আবার অপরদিকে যদি দেখি আঠাত্তর আশি আর বিরাশি অর্থাৎ একদিক থেকে তো দুই করে কমে আসছে অপর দিক থেকে দুই করে বেড়ে আসছে এটি হবে সিদ্ধাগের উত্তর ছিয়াশি জায়গায় হবে সাতাশি এরপর যে বলেছে পনেরো দাগে এক পাঁচ নয় ষোলো পঁচিশ সাঁত্রিশ ঊনপঞ্চাশ এখানে এখানে তোমাদের একটু বকা বানানোর জন্য দিয়েছে এটি উত্তরটি হবে পনেরো কারণ তোমাদের এখানে কোনো জায়গায় যে এখানে যে দিয়েছে এটি এটির মধ্যে কোনো জায়গায় পনেরো নেই তাই বিধাকের উত্তর পনেরোটি ভুল সংখ্যা এরপর যেটি বলেছে ষোলো দাগে বলেছে যে তিন নয় সাতাশ চোদ্দোশো চৌষট্টি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এখানে ভুল সংখ্যাটি হবে দশ কিন্তু তোমরা ভাবছো এখানে তো কোথাও দশই নেই এটাও তোমাদের আগের মতোই ভুল বানানোর জন্য দিয়েছে তবে এটি কিন্তু দেওয়া আছে যে তিন নয় সাতাশ আমরা এভাবে আরও একটা অঙ্ক এটাকে করেছিলাম যেখানে ছিল তিন নয় সাতাশ অর্থাৎ প্রথমে তিন তারপরে তিনের স্কোয়ার তারপরে তিনের কিউব অর্থাৎ তিন তিন তিরিকে নয় এবং তারপরে ন তিনে সাতাশ এরপরে ঠিক ঠিক একইভাবে আমার আবার তারপরে যে দেওয়া আছে চার অর্থাৎ এখানে চার চারের কিউব আর চারের স্কয়ার তাহলে চার চারের চার চারে কত হবে ষোলো তারপর হবে চার ষোলো চারের চৌষট্টি অর্থাৎ এরপরটা হবে চৌষট্টি এরপর যেটি আছে যে তারপর আবার সেই পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচের স্কোয়ার তারপরে পাঁচের কিউব পাঁচ তারপর পাঁচের স্কোয়ার কত পঁচিশ তারপরে পাঁচের কিউব কত হবে একশো অর্থাৎ এখানে তো সবগুলোই তো তোমার রুলস অনুযায়ী আছে কিন্তু এখানে এক্সট্রা যেটি বলেছে এটি হবে দশ কারণ এখানে দশটি এখানে যে রুলসটা যাচ্ছে সেই রুলসের মধ্যে নেই এটি তোমাদের বোকা বানানোর জন্য দিয়েছে এরপর যে প্রশ্নটি বলেছে বলেছে যে সতেরোর দাগে এখানে বলেছে যে পাঁচ সাতাশ একষট্টি একশো বাইশ দুশো তেরো তিনশো চল্লিশ পাঁচশো নয় আর তোমাদের এটি একেবারে সাধারণ হিসেবে বুঝিয়ে দিচ্ছে এখানে সাতাশটি হবে কারণ এটি টিনের কিউব বা কোনো সংখ্যার কিউব বলে এটি আলাদা হয়েছে এরপর যেটি বলেছে যে রং আঠেরো অাগে কী বলেছে মাইনাস ছয় মাইনাস তিন ছয় বাইশ চুয়ান্ন এখানে উত্তরটি হবে বিদ দাগে কারণ এখানে মাইনাস টু এখানে অপশানে বলেছে কিন্তু এখানে রুলসের মধ্যে নেই আর তাছাড়া তোমাদের এটিও তোমাদের কিন্তু বোকা বানানোর জন্য দিয়েছিল তাই তোমরা অবশ্যই এইগুলো লক্ষ্য করে অঙ্ক করবে এরপর যেটি বলেছে উনিশ মাইনাস চব্বিশ মাইনাস দশ মাইনাস তিন প্লাস জিরো পয়েন্ট ফাইভ সেখান থেকে টু পয়েন্ট টু ফাইভ আমরা যদি দেখি মাইনাস চব্বিশ থেকে মাইনাস দশের গ্যাপ কত না চোদ্দোর তারপরে মাইনাস দশ থেকে মাইনাস তিনের গ্যাপ কত না সাতের অর্থাৎ সব কিছু অর্ধেক করে হচ্ছে প্রথমে চোদ্দো হয়েছে তার অর্ধেক অর্ধেক সাত এর উপরে তাহলে কত না সাতের অর্ধেক হওয়া উচিত সাতের যদি অর্ধেক হয় তাহলে কত হওয়া উচিত তাহলে তিন দশমিক পাঁচ শূন্য হওয়া উচিত আর মাইনাস তিন না জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ হবে হলো তাহলে ঠিক একইভাবে আবার থ্রি পয়েন্ট ফাইভে যদি আমরা অর্ধেক করি তাহলে এটি হবে তাহলে এখানে আমাদের সব কিছুই তো রুলস অনুযায়ী আছে তাহলে এটি হবে ঈদ দাগের তো কোনোটি নয় এইগুলো এই যে কয়েকটা কয়েকটা অঙ্ক এই অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখে শুনে করবে কারণ এই সব অঙ্ক অনেকটা পরিমাণে পড়ে এরপর যে বলেছে কুড়ির দাগি এখানে বলেছে যে এক দুই আট বিয়াল্লিশ আদে আছে আঠেরোশো ছয় এখানকার মধ্যে ভুল সংখ্যাটি হচ্ছে যে আট কারণ আমরা যদি আটকে বাদ দিয়ে দিই তাহলে এটি হবে যে প্রথমে আমাদের একের সঙ্গে দুই গুণ করা হয়েছে তারপরে আমার যদি আটকে বিয়ে বাদ দিয়ে দিই অর্থাৎ বাদ দিয়ে যদি আমরা দুয়ের সঙ্গে যদি একচল্লিশ করি বিয়াল্লিশ করি তাহলে দুয়ের সঙ্গে আমরা যদি একুশ গুণ করি তাহলে কত হবে বিয়াল্লিশ হবে আবার বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা তেইশ গুণ করি তাহলে এটি হবে আঠেরোশো ছয় প্রথমেরটায় একুশ এটা তেইশ আমাদের এখানে তো কোনো সংখ্যা মতোই পড়ছে না তাই এটিকে সিদ্ধাকের উত্তর আটটি হবে না এরপর যেটি বলেছে যে এরপরে বলেছে যে একুশের দাগি বলেছে যে এখানে আমরা প্রথমে তাহলে এরপরে আমরা তাহলে একুশের দাগিটা দেখে নিই একুশের দাগ বলেছে সাতাশ বারো বারো আট তারপরে আছে তেত্রিশ চোদ্দো এখানে যদি আমরা দেখি সাতাশকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে গ্যাপটা কত হবে এখানে গ্যাপটা হবে পনেরো তারপরে আমরা এই সংখ্যাটা কারণ এই সংখ্যাটা ভুল দেওয়া আছে তাই এই সংখ্যাটা আমরা পরে দেখছি এরপরে বলেছে যে তেত্রিশ থেকে যদি চোদ্দ ব্যক্তি তাহলে কত হবে এটি হবে উনিশ তাহলে কত হবে পনেরো আর উনিশ হয়ে গেছে তাহলে এরপরে আমাদের মাঝে কত পড়েছে এখানে যদি পনেরো এখানে যদি উনিশ হয় মাঝখানে কত পড়েছে না সতেরো পড়ে আছে তাহলে আমাদের বারো থেকে এমন কিছু একটা সংখ্যা বিয়োগ করতে হবে যেন সতেরো হয় কিন্তু বারো থেকে কত বিয়োগ করলে সতেরো হয় এটা তো কারোরই জানানি অর্থাৎ আমাদের এখানে মাইনাস হিসেবে করতে হবে এখানে যদি আমরা মাইনাস হিসেবে করি তাহলে যদি আমরা বারো মাইনাস ফাইভ যদি আমরা লিখি যে বারো মাইনাস ফাইভ যদি করি বারোকে যদি আমরা মাইনাস পাঁচ বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ প্লাস যদি বারো যোগ করি তাহলে কথা হবে এটি সতেরো হবে যদি আমরা বারো পাঁচ যদি যোগ করি তাহলে সতেরো তাহলে যদি আমাদের ঠিক রুলস হিসেবে হয়ে গেছে প্রথমে কথা হয়েছিল প্রথমে হয়েছিল এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পনেরো তারপর এটাই হয়ে গেছে তাহলে সতেরো তারপর এটাই হয়ে গেছে উনিশ তাহলে অতএব আমাদের এখান যে বিদ্যাকে আটের জায়গায় আটটি হবে না আটের জায়গায় আমাদের লিখতে হবে যে মাইনাস ফাইভ এরপর যেটি আছে সেটি বলেছে যে বাইশের দাগে দেখা হচ্ছে পঁচিশ ছয় চৌষট্টি দশ একশো চুয়াল্লিশ পনেরো একশো পঁচিশ উনিশ আর পাঁচশো ছিয়াত্তর তিরিশ এখানে কিন্তু ভুল সংখ্যাটি যেখানে আমাদের বাঁচতে বলেছে এখানে তাহলে ভুল সংখ্যাটি কী হবে আমরা যদি পঁচিশে বর্গমুখ করি তার সঙ্গে এক যোগ করি তাহলে কত হবে ছয় তারপর আমার চৌষট্টি যদি বর্গমুখ করি তাহলে কত আট তার সঙ্গে যদি দুই যোগ করি তাহলে কত হবে দশ আছে কত একশো চুয়াল্লিশ তার যদি বর্গমন করি তার সঙ্গে যদি তিন যোগ করি তাহলে একশো চল্লিশের বর্গমন করতো বারো তার সঙ্গে যদি তিন যোগ করি তাহলে কত পনেরো তারপর এটা আমার কত দুশো পঁচিশ আছে তার মানে কত পনেরো পনেরো সময় যদি আমরা চার যোগ করি তাহলে এটি হবে উনিশ প্রথমে এটা এক যোগ করতে হয়েছে তারপর এটা দুই যোগ করতে হয়েছে তারপর এটা তিন যোগ করতে হয়েছে তারপর এটা চার যোগ করতে হয়েছে অতএ বাড়িটায় কত যোগ করতে হবে এ বাড়িটা আমাদের পাঁচ যোগ করতে হবে আমরা যদি পাঁচশো ছিয়াত্তর বর্গমন করি তাহলে কত হবে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল চব্বিশ তার সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে এটি হবে যে উনত্রিশ কিন্তু দেওয়া আছে তিরিশ তাই এখানে তিরিশ সংখ্যাটাই ভুল এটি দি দাগের হবে আর তিরিশের জায়গায় কত হবে না উনত্রিশ এরপর যেটি বলেছে যে তেইশের দাগে সাত চার ছয় নয় এরপর যে তেইশের দাগে বলেছে সাত চার ছয় নয় কুড়ি তারপরে দেওয়া হচ্ছে বাইশ দশমিক পাঁচ আর দেওয়া হচ্ছে একশো ষাট দশমিক পাঁচ এখানে যেভাবে রুলসটি সাজানো থাকুক না কেন এখানে হবে ঈদ ডাকের উত্তর কারণ এটি বাহান্ন দশমিক পাঁচ আমাদের এখানে রুলসের মধ্যেই নেই তাহলে এটি হবে ঈদ উত্তর বাহান্ন দশমিক পাঁচ তোমরা হয়তো অনেক জায়গায় দেখতে পাবে যে ছয় দেওয়া থাকতে পারে উত্তরে বা কুড়ি দেওয়া থাকতে পারে নয় দেখা থাকতে পারে বিয় চারও দেওয়া থাকতে পারে আমি বলবো তবে এই দাগের উত্তরটা কারণ এটি আমাদের রুলসের মধ্যে নেই তাহলে এটি হতে পারে বাহান্ন দশমিক পাঁচ এটি উত্তর হবে এটি ভুল আমাদের এরপর যে প্রশ্ন বলেছে শেষ প্রশ্ন বলেছে যে চার ছয় বারো তিরিশ পঁচাত্তর তিনশো পনেরো আর হচ্ছে বারোশো ষাট চার আর ছয়ের মধ্যে গ্যাপ কত না দুইয়ের তারপর ছয় আর বারোর মধ্যে গ্যাপ কত না ছয়ের তারপরে বারো আর আঠেরোর মধ্যে গ্যাপ কত না আঠেরো কিন্তু আমাদের এইভাবে যদি দুয়ের তিন গুণ ছয় তারপরে আবার ছয় তিন গুণ আঠেরো কিন্তু তারপর যদি আমার তিরিশ আর পঁচাত্তর মধ্যে যদি গ্যাপ দেখি তাহলে কত হবে তাহলে তিরিশ আমাদের যদি পঁচাত্তর মধ্যে গ্যাপ দেখি তাহলে কত হবে এটি হবে পঁচিশ কিন্তু পঁচিশ তো কারোর সঙ্গে কারোর সঙ্গে হবে না কারণ এটি আগের বারে যেমন হয়েছিল আমাদের চার আর ছয়ের মধ্যে গ্যাপ দুই তারপরে ছয় আর বারোর মধ্যে গ্যাপ হচ্ছে এখানে ছয়ের তারপরে হয়েছিল যে বারো আর আঠেরোর মধ্যে গ্যাপ হয়েছিল আঠেরোর বারো আর ত্রিশের মধ্যে গ্যাপ হয়েছিল যে আঠেরোর কিন্তু আমাদের যেখানে যেখানে পঁচিশ প্রথমে ছিল দুয়ের সঙ্গে তিন গুণ তারপরে হয়েছিল কত নয় গুণ তাহলে এরপরে কত গুণ হওয়া উচিত ছিল বারো গুণ কিন্তু এখানে তো পঁচিশ আছে তাই এটি হওয়া উচিত একদম একদমই হবে না তাই পঁচিশটি ভুল সংখ্যা অর্থাৎ পঁচাত্তরটি ভুল সংখ্যা এটি হবে বিদ্যাগের উত্তর পঁচাত্তরটি কখনোই হবে না এর ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু তোমরা কমেন্টকে জানাতে একদমই ভুলবে না আর তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে পরে ক্লাসে তো তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ